ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশু ও তানজিন তিশা, তারা জুটি বেঁধে কাজ করেছেন অনেক নাটকে। দেখা গেল তারা দাঁড়িয়ে তর্ক বিতর্ক করছেন। তিশা নিশুকে বলছে, তুমি কি জানো তুমি শিখ? তানজিন তিশার এমন প্রশ্নের উত্তরে আফরান নিশু বলেন, আমি শিখ, তুমি কি? তুমি হচ্ছ মানসিক প্রতিবন্ধী। রেগে গিয়ে তিশা বলেন, আমি কিন্তু থাপ্পড় লাগিয়ে দিব। অন্যদিকে নিশু বলেন, আমি কি ছেড়ে দিব নাকি? তুমি একটা মারলে আমি 10টা মারবো, একদম এরকম করে আছাড় মারবো। কথা শেষ না হতেই নিশুর গালে চর বসিয়ে দেয় তিশা। এমন কাণ্ডে হয়তো সবাই অবাক হওয়ার কথা, কিন্তু এটি বাস্তব নয়। লল নামে একটি নাটকের দৃশ্য এমনটা করেছেন, আর এই দৃশ্যটি দেখা গেছে এই নাটকে প্রকাশিত প্রোমোতে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি। নিশু বলেন, নাটকটির গল্প ও নির্মাণশৈলীর ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। এখানে আমার চরিত্রে অনেক বিচিত্র আছে, কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। তিশা বলেন, একদম ভিন্ন ধরনের গল্পের নাটক এটি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। বড়দিন উপলক্ষে নির্মিত এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। আগামী 25 ডিসেম্বর লাইভ টেক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। আমার প্রিয়।